রাজধানীর যাত্রাবাড়ির পশ্চিম মোমেনবাগ এলাকা। সময়টা বৃহস্পতিবার ভোরবেলা। নিজ বাসায় পানির পাম্প চালু করতে দোতলা থেকে নিচে নামেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শফিকুর রহমান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। একই সময় দোতলায় অবস্থান করা স্ত্রীকেও হত্যা করে পালিয়ে যায় খুনিরা। লাস্ট ওইখানে পড়ে রয়েছে, পরে দেখলাম যে ইমনের আব্বু, পরে আমি উপরে উঠছি, উপরুটা দোতলায় যায় খালাম্মা খালাম্মা করে ডাকতেছি, কোনো সারা শব্দ নাই। আমার ওয়াইফ আমার সাথে গেছে, যায়া দেখি যে খালাম্ম মানে খালাম্মারও জব করে ধুয়ে দিছে। একবার সরল সোজা কোনো রকম একটা শিশু বাচ্চা আমার ভাতিজা বা বাইরের ব্যাপার বলতে পারবেন না, এই এলাকায় আপনার হাঁড়ি জানতে পারবেন কোনোদিনই নেওয়া হয়নি। ঘটনার সময় দাদাবাড়ি ফেনীতে অবস্থান করা নিহতের ছেলে খবর পেয়ে আসেন ঢাকার বাসায়। সাংবাদিকদের জানান, পূর্বশত্রুতা না থাকায় কাউকেই সন্দেহ করতে পারছেন না তিনি। সাথে শত্রুটা ছিল না, কিন্তু গ্রামে একটা ছোটখাটো জামিলা আছে, ওটা দিয়ে এত নৃশংসভাবে হত্যা করার কথা না। পুলিশ জানায়, হত্যার ধরন ও আলামত দেখে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা তাদের। আমাদের বিভিন্ন টেকনোলজি বেস মুভমেন্টগুলো আমরা একটু চিন্তা করব যে এখানে কারা আসছে, এবং ফরেনসিক টিমও আসছে ইতিমধ্যে, তো সবাই অন্যান্য ইউনিটগুলোও কাজ করছে পুলিশের। প্রাথমিক ধারণায় বোঝা যায় যে এটি একটি হত্যা, পরিকল্পিত হত্যা। তো দেখা যাক আমরা কাজ করি কি আসে। ঘটনার আলামত ও বিবরণ তদন্ত করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ফয়সাল হোসেন, চ্যানেল 24। পদ্মা তীরবর্তী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা, এই এলাকার মূল ভূখণ্ড থেকে ল্যাসরাগঞ্জ ইউনিয়নের এনায়তপুর গ্রামে যেতে হয় নৌকায়, সময় লাগে এক ঘন্টা। এই চরেই জেঁকে বসেছে রাসেলস ভাইপারের আতঙ্ক, কেননা গেল তিন মাসে এই সাপের কামড়ে মারা গেছেন পাঁচজন। স্থানীয়রা পিটিয়ে মেরেছেন অন্তত 35 থেকে 40টি রাসেলস ভাইপার। বোন জামাই বুট্টা ছিটতে যায় সাপে কামড় দিয়েছে রাসেল ভাইপার। সে ফরিদপুর মেডিকেল নিয়েছি, মেডিকেল থেকে 10টা ভ্যাকসিন দিয়েছে, তাতে কি 20 নামে নাই। পরে ঢাকা নেওয়ার সময় সে মারা গেছে। কিন্তু রাসেল ভাইপার সাপের কামড়ে যারা মারা গেছে তাদেরকে তাদের হসপিটাল নিয়ে গেছে, তাদেরকে হসপিটাল নেওয়ার পর তাদের ভ্যাকসিন দিছে, ভ্যাকসিনেও এটার কোনো কার্যকরী হয় নাই। শুধু মানিকগঞ্জ নয়, ফরিদপুর জেলার পদ্মা তীরবর্তী চরাঞ্চলেও দেখা মিলছে রাসেলস ভাইপারের, ফলে আতঙ্কে চরে কৃষিকাজ করতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। 17 থেকে 18 সাল প্রায় 8 থেকে 10 জন মানুষ এই সাপের কামড়ে মারা যায়, এবং এ পর্যন্ত প্রায় 10 থেকে 15 জন তো হিসাবের ভিতরে আছে, আর হিসাব ছাড়া অনেক আছে যেটা নাকি আপনার বলা খুব কঠিন ব্যাপার। এই সাপের উপর আপনার ব্যবস্থা নেওয়া উচিত। মানুষ কাজ বাজ করে, খেতে গোলা খেত খামারে, তার ভয় ভীতির মধ্যে থাকে। গেটে যায় দেখি গেট খুলছে আর দেখে দাঁড়ায় রয়েছে, পরাঠি দিয়ে বাইরে মারলাম। রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ, যাকে বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হলেও পদ্মা তীরবর্তী বিভিন্ন এলাকায় আবারও দেখা মিলছে বিষধর এই সাপের। গবেষকরা বলছেন, প্রতিকূল পরিবেশে টিকে থাকতে স্বভাব পরিবর্তন করছে রাসেলস ভাইপার। সঠিক সার্ভে না করে বাংলাদেশ থেকে রাসেলস ভাইপারকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু আমাদের বরেন্দ্র অঞ্চলে এই সাপটা টিকে ছিল। পরবর্তীতে গঙ্গা হয়ে পদ্মা দিয়ে 2009-10 সালে যে রাসেলস ভাইপারগুলো ভেসে আসে সেগুলো বাংলাদেশের চরাঞ্চলগুলোতে, পদ্মা নদীর চরাঞ্চলগুলোতে অবস্থান নেয়, এবং তাদের যে সংখ্যা বৃদ্ধি, এক কথায় প্রজনন হতে থাকে, সংখ্যা বৃদ্ধি হতে থাকে, এবং প্রতি বছর আবার বন্যার সময় এই যে স্রোতে চরগুলো থেকে বিভিন্ন জেলায় ইনার সাইডের দিকে ভেসে যেতে থাকে। তো রাসেলস ভাইপারের বিস্তৃতিটা এখন বাংলাদেশের প্রায় 28টা জেলায় ছড়িয়ে পড়েছে। অন্যান্য সাপ যেমন পালিয়ে যেতে চেষ্টা করে বা নিজেকে লুকিয়ে রাখতে চেষ্টা করে, এরা কিন্তু সেটা করে না। এরা যখন মানুষ তার কাছাকাছি চলে আসে তখন একটু হিসিস সাউন্ড করতে থাকে, তারপরে যখন তার রেঞ্জের মধ্যে চলে যায় তখন সে হচ্ছে আতঙ্কিত হয়ে বাইটটা করে। তো আমাদের দেশের রাসেলস ভাইপারের এগেনস্টে যে অ্যান্টিভেনমটা দেয়া হয় সেটা কি করতে পারে, রাসেলস ভাইপারের ভেনমটাকে নিউট্রালাইজ করতে পারে, মানে যে বিষক্রিয়াটা আছে শরীরে সেই বিষক্রিয়াটাকে নিউট্রালাইজ করতে পারে। কিন্তু যদি রোগী কোনো কারণে ওভার টাইম ওভার করে মেডিকেলে যায়, তাহলে যে সমস্যাটা হয়, কয়েক ঘন্টা পার করে যদি সে মেডিকেলে যায় সেক্ষেত্রে যেটা হয় যে তার
ইন্টারনাল কিছু অর্গান ড্যামেজ হইতে থাকে, যেমন কিডনি ফেলিওর হইতে থাকে, লিভার এফেক্ট করে, কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে। কামড়ের পরে যেটা দেখা যাবে সেটা বাইটিং এরিয়াতে ফোসকা পড়বে, ব্লিস্টার হবে এবং সেখানে গ্যাংগ্রিনের মতো হয়ে যাবে। তারপরে যেটা করে কি, এরা হচ্ছে ব্লাড সার্কুলেশনটাকে বাধাগ্রস্ত করে, ব্লাড সেলটাকে ভেঙে দেয় এবং টিস্যুকে ড্যামেজ করে। রিসার্চে দেখা গেছে যে রাসেলস ভাইপার যদি কোনো কারণে তাদের হ্যাবিটেট, তাদের বাস্তু সংস্থান যদি তাদের এগেনস্টে যায়, মানে প্রতিকূল পরিবেশে যদি তারা থাকতে শুরু করে, তখন তারা কি করে, তারা হচ্ছে প্রচুর পরিমাণে ফিমেল বেবি লেট করে। আমরা জানি যে রাসেলস ভাইপার সরাসরি বাচ্চা দেয়, তারা ডিম পারে না, সেক্ষেত্রে তারা পেটের মধ্যে সেই বাচ্চাগুলোকে মেল বানাবে নাকি ফিমেল বানাবে সেটা নিজেরা কন্ট্রোলে থাকে। পদ্মা কেন্দ্রিক যে অববাহিকা কেন্দ্রিক যে আমরা রাসেলস ভাইপার গুলো পাচ্ছি, ওইখানে জুভেনাইল বেবিগুলোকে আমরা সেক্সিং করে দেখেছি যে 78% হচ্ছে ফিমেল বেবি পেয়েছি আমরা। রাসেলস ভাইপার সরাসরি হচ্ছে বাচ্চা দেয়, এবং এটার মজার বিষয় যে যেগুলো ইয়াং এজড, এক কথায় যেগুলো প্রথম বাচ্চা দিতে আসছে যে রাসেলস ভাইপার গুলো, তারা হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে বাচ্চা দেয়। আবার যেগুলো ম্যাচিউর সেগুলো কি করে, জুন জুলাই যে বাচ্চা দেয়। সো আমরা ধরে নিতে পারি যে রাসেলস ভাইপারের বাচ্চা আমরা সারা বছরই পেতে পারি। ঢাকার শুধুমাত্র 4-5 কিলোমিটার অংশ জুড়ে যেটা পদ্মা নদীর পাশ দিয়ে গেছে শুধু সেইটুকুতে আছে, মানিকগঞ্জের দোহারের যে পদ্মা নদীর পাড় দিয়ে যে অংশটুকু আছে সেটুকু দিয়ে গেছে। তো আমরা যদি এখন পুরো ঢাকাবাসীকে আতঙ্কিত করে ফেলি তো এটা প্যানিক আকারে ছড়ায় পড়বে কিন্তু। সো আমাদের এই প্যানিক ছড়ানো থেকে বিরত থাকতে হবে। চন্দ্রপুরা সাপের দেখা মিলছে যেসব এলাকায় সেখানকার সরকারি হাসপাতালের চিকিৎসকরা জানালেন সংকট আছে অ্যান্টিভেনমের। আর জানেন যে একজন রোগীর জন্য অনেকগুলো ভ্যাকসিন লাগে, কিন্তু আমাদের সরকারি সরবরাহ কিন্তু সেই রকম না। যারা কমিউনিটি ক্লিনিক রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের অ্যান্টিভেনাম পোষ করার কোনো সুযোগ নেই, কারণ এখানে অ্যান্টিভেনাম পোষ করতে হলে যে সমস্ত প্রিকশনের দরকার, যে কোনো যে সমস্ত সাপোর্ট দরকার, সেই সমস্ত সাপোর্টগুলো কিন্তু ওই সমস্ত জায়গায় নেই। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে অ্যান্টিভেনমের কোনো সংকট নেই। এছাড়া এই সাপের স্বভাব পরিবর্তন নিয়ে গবেষণা হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য সচিব। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। পিচ ঢালা পথে চলছে নৌপথের বাহন, সড়কে জাল ফেললে মিলছে সুরমা নদীর মাছ। উঁচু উঁচু বাড়িঘর না থাকলে হয়তো চেনা মুশকিলই হতো কোনটা শহর আর কোনটা নদী। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুরমার সুনামগঞ্জ যেন একাকার। এমন থই থই পানিতে এখন সুনামগঞ্জের সবকটি উপজেলা। পূর্বাভাসে শঙ্কা আছে আরও অবনতির, তাই যাপিত জীবনে ভোগান্তির একশেষ। কষ্ট মানে কষ্ট, এটা আবার কয়া লাগে, এই কষ্ট কয়া লাগে, সিরা খাইয়া যাইতেছে দিন, বড় চুলা জ্বালায় বিনা কুমতারা চলাম কেমনে। বাজার 2-3 দিন বন্ধ ছিল বন্যার কারণে, বাড়ি ঘর মানুষ গরু বসলি আমরা বড় বিপদে আছি। মানে নিম্নাঞ্চলে শাকসবজি, মুদির দোকান বা বাজার কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। প্রশ্ন হলো ক্যালেন্ডারের পাতায় বছর থেকে বছর গত হলেও কেন বিগত হয় না এমন বানভাসী দুঃখ। প্রকৃতি আর ভৌগোলিক অবস্থান কারণ হলেও মানুষ সৃষ্ট দায়ও কম নয়। ভরাট করা হয়েছে শহুরে খাল, অবহেলায় নদী খননের কাজও। আগে পাহাড়ের যে ঢলটা ছিল সেই ঢলের পানিটা সহজেই নিষ্কাশন হতে পারত, কিন্তু এখন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণে পানিটা আর সহজ যাইতে পারছে না। দীর্ঘদিন যাবত ধরে সুরমা নদী পলি পড়ে ভরাট হয়ে আছে, এই ড্রেনেজ মানে ড্রেজিং করার কোনো উদ্যোগ নাই। বারবার ক্ষতির অঙ্ক কষতে থাকা মানুষের অভিযোগগুলো মিলিয়ে যায় কর্তৃপক্ষের অজুহাতে, আর তাই বদলায় না বন্যার নিয়তি। কমিশনের এটা অনুমোদনের প্রক্রিয়া দিন আছে, যদি এটি অনুমোদন হয় তাহলে আমরা 19টি নদী খনন করব এবং এর দৈর্ঘ্য হবে 446 কিলোমিটার। সেক্ষেত্রে হয়তো এই যে সুনামগঞ্জে যে বন্যা দেখা দেয়, বন্যার প্রকোপটা হয়তো কমবে, কিন্তু একবারে নির্মূল করা সম্ভব হবে না। হচ্ছে হবে ঘেরাটোপে বন্দী পূর্বাঞ্চলের মানুষের প্রত্যাশা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতিও তাই রয়ে যায় অধরা। নীল মাহবুব, চ্যানেল 24। উনি কেমন আছেন এখন? একটু হচ্ছে রাইগড় হচ্ছে, টেম্পারেচার বেড়ে গেছে। আমি তো দেখেন, আমি একটু কথা বলি। আপনার যে ইন্টারভেন করার সময়
ওখানে কনসালটেন্ট অ্যানেসথেসিস্ট থাকে না? ফাইলটা বের করুন তো একটু। বের হয়ে এসে উনি কাঁপুনি দিয়ে মানে খুব ঠান্ডা লাগছে। আমাদের এখানে উনি কেমন আছেন এখন? একটু ইয়া হচ্ছে, রাইগর হচ্ছে, টেম্পারেচার বেড়ে গেছে। রেডিওলজির ওনার যে ফাইল সিটি স্ক্যান সে ফাইলটা চাচ্ছে। খুব বেশি হয় না, তবে এরকম হয় যে কোনো জায়গায় হবে। সেটা হয় বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য কান্ট্রিতেও হয়, অন্য জায়গায় হয়, সব জায়গায়। আমাদের রেট এরকম খুব একটা বেশি না, আমরা খুব কম পাই, দু একটা পাওয়া যায়। আমাদের এখানে চলে আসছি। দেখেন একটু ভালো করে, কাউকে ডাকেন, দেখেন। অ্যাম্ব্রোস বলেছেন অ্যান্টিগার উইকেট স্পোর্টিং হবে, তার প্রমাণ মিলেছে সুপার এইটের প্রথম ম্যাচে। 370 রানের বিপরীতে পড়েছে 10 উইকেট, দুই ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত এটাই এই ম্যাচের সর্বোচ্চ স্কোর। আর পরিসংখ্যান বলছে এই মাঠের 18টি টি টোয়েন্টি 11টিতেই আগে ব্যাট করা দল জিতেছে। বিশ্বকাপে 5 ম্যাচের 3টিতে পরে ব্যাট করা দল জিতলেও শেষ দুটিতে অবশ্য জয় আগে ব্যাট করা দলের। অস্ট্রেলিয়ার আছে এখানে খেলার অভিজ্ঞতা, নামিবিয়াকে 72 রানে গুড়িয়ে দিয়ে 9 উইকেটের জয় পেয়েছিল অজিরা। হ্যাজেলউড স্টয়নিসদের পেস যেমন ছিল, তেমনি ছিল অ্যাডাম জাম্পার স্পিন। অজানা বাংলাদেশের জন্য তথ্য, ছবি আর ভিডিওই ভরসা। আমরা রাতে গিয়েছিলাম, ফিল্ডিং প্র্যাকটিস করেছি, তবে পিচ দেখা হয়নি, কাভারে ঢাকা ছিল, কিছুটা আভাস পেয়েছি। মাঠের সাইজের সঙ্গে কিছু তথ্য নিয়েছি, একাদশ নির্ভর করবে কন্ডিশনের উপর, প্রতিপক্ষের উপরও কিছুটা, তাদের দুর্বলতা কোথায় সেটা ভেবে। ভিব্রিচার্স স্টেডিয়ামে এখনো 200 পেরোয়নি কোনো দল। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, অ্যান্টিগা, ওয়েস্ট ইন্ডিজ।